বাবা মা ভাই বোন মোট কথা আপনজন সবাইকে ছেড়ে আমরা জীবিকার তাগিদে কত দূরে থাকি তাই না। এক প্রকার আপন মানুষ ছেড়ে পর মানুষ নিয়ে বসবাস, ভালো থাকার জন্য নাচে না মানুষগুলোকেও কিন্তু আপন বানিয়ে বাঁচা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। গরুর মাংস কষিয়ে প্রেশার কুকারের মধ্যেই একবারে সবজি দিয়ে মানে পেঁপে একটু আলু দিয়ে বসিয়ে দিয়েছি। যখন বলক চলে এসেছে তখন কিন্তু মোটামুটি একটু পাতলা করে ঝোল রাখবো বলে ঝোলের পানি দিয়ে এই যে এখানে কয়েকটা সিটি দিয়ে নিব। আমি আজকাল একটু বড্ড অলস হয়ে গেছি, সময় নিয়ে রান্না করতে ইচ্ছে করে না, কারণ কাজের চাপ কিছুটা হলেও বেশি, যার জন্য প্রেশার কুকারটা ইদানিং একটু ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি কথা এই যে আপনারা অনেক সময়ই দেখতে চান বা জানতে চান যে আপু কী করে হচ্ছে কাঁসার থালা বাসন পরিষ্কার করেন, তো এই কাজটি করতে আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি। কারণ এখন আমার অনেক কাজ, দুপুরে রান্নাবান্না করব, শাশুড়ি মা হচ্ছে নামাজ পড়েই দুপুরের খাবার খাবে, এর জন্য আমার আর এই কাজগুলো করার সময় নেই, যার জন্য চেষ্টা করছি সকাল সকাল রান্নাবান্না সেরে নেওয়ার জন্য। আপনাদের ভাইয়া সব দিন তো সময় পায় না, দেখা যায় অফিসে যাওয়ার আগে যদি কখনো বলা হয় টুকিটাকি কোনো কাজ থাকলে, যেটা আমি পারছি না, অনেক সময় করে কখনো করে না, যেটা হয় আর কি পুরুষ মানুষের ক্ষেত্রে। আজকে রান্না করব লাউ শোল, যদিও শীতের খাবার তবে আমি একটু শীতের আগেই রান্না করে ফেলছি। তবে রান্নাবান্না করার পাশাপাশি যদি বাসায় মুরব্বি থাকে তখন কিন্তু অনেক কিছু মাথায় রেখে রান্না করতে হয়, কোনটা খেলে ভালো হবে, কোনটা খেলে তার জন্য সুবিধা হবে, তো এগুলো মাথায় রেখেই কিন্তু আমার রান্নাবান্না। তো মনে করলাম যে মাংস রান্না করেছি, যদিও শোল মাছ দিয়ে এই মাছটা না রান্না করলেও হতো, কিন্তু মা হয়তো মাংস এত বেশি খাবেও না, যার জন্য হচ্ছে তার জন্য এই ঠান্ডা তরকারিটা রান্না করা, হজমির শক্তির জন্যও কিন্তু খুব উপকারী। লাউ, লাউয়ের তরকারিটা আর গরমের জন্য তো সব থেকে বেস্ট ঠান্ডা তরকারি, যেটা সবসময়ই বলি। তো মাছগুলো ভালো করে কষিয়ে আমি কিন্তু মশলা তেলে ভেজে একটু দিয়েছি জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো আবার কষিয়ে নিয়েছি। তারপরে কিছু সময় মাছগুলো সিদ্ধ করে পরবর্তীতে মাছগুলো তুলে লাউ হচ্ছে এই তো কষিয়ে আবার বসিয়ে দিয়েছি মানে ঢেকে দিয়েছি। লাউগুলো যদি ভালো হয় তখন পানির প্রয়োজন হয় না, এমনিতেই হচ্ছে নাড়তে চাড়তে অনেক পানি বের হয়ে যাবে। আমি তো এভাবেই রান্না করি, দেখুন আস্তে আস্তে একেবারে ভরে যাবে একদম পানিতে। পাশের চুলায় লাল শাক ভাজি করে নিচ্ছি। লাল শাক গ্যাসের চুলায় রান্না করতে গেলে আমি যেই প্রবলেমটায় পড়ি সেটা হচ্ছে পানি টানতে চায় না, যার জন্য খুবই বিরক্ত লাগে। হয়তো অনেক আপুরা বলবেন যে কেটে হচ্ছে পানি ঝরিয়ে নেবেন ধুয়ে, তো আমি সবসময় ধুয়ে পানি ঝরিয়ে নিই। তারপরেও রান্না করতে করতে এক পর্যায়ে এত পরিমাণে লাল শাকের নিচে, সব শাকের নিচে না, মাঝে মধ্যে দুই একটা আটিতে এত পরিমাণে পানি হয় যে সত্যি মানে শুকাতে শুকাতে হিমশিম খেয়ে যেতে হয়। আর এই লাউয়ের তরকারিটা বিশ্বাস করেন আমার বাসার সবাই এত পছন্দ করে, যদিও সবই পছন্দ করে তারপরেও কিছু থাকে না খাবার যেটা হচ্ছে সবার পছন্দ, তা আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিব। ঠিক তার আগ মুহূর্তে পেঁয়াজ ভেজে জিরা দিয়ে বেটে রাখা একটা ফুরানি ছিল যেটা দিয়ে দিয়েছি, আর এই যে লাউয়ের যে খোসাগুলো ছিল এটা অনেকটা, এটা ভাজি করব একটা আলু দিয়ে। জানি না কেউ কখনো খেয়েছেন কি না, তবে একবার হলেও কিন্তু খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয়। একটু রসুন আর পেঁয়াজ তেলে ভেজে বাগার বা সোমবার যেটাই বলি না কেন দিয়ে দিলাম। এরপরে উপর দিয়ে মানে ভেজে তারপরে হচ্ছে লাউয়ের খোসা কুচি করা যে ভাজি করার জন্য রেখেছি ওইটা দিয়ে, তারপরে উপরে কিছুটা কাঁচা ঝাল আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে একদম তেলের মধ্যে ভেজে নিব, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া লাউয়ের খোসা কিন্তু আমি ভর্তাও খাই, তবে সবসময় কিন্তু খোসা খাওয়া হয় না, কারণ এটা কুচি কুচি করতে কাটতে অনেক সময়ের প্রয়োজন হয়। মোটামুটি রান্নাবান্না শেষের দিকে ভাতের মধ্যে আলু ভর্তা দিয়েছিলাম, এই যে আলুগুলো হচ্ছে তুলে নিয়েছি। ভাতের মধ্যে আলু ভর্তা দিলে অনেকে পছন্দ করে না, কারণ ওই যে ভাত লেগে থাকে এটা দেখতে একটু বিরক্তিকর লাগে, তবে নিজেরা তো করেই খাওয়া যায় তাই না, তো আমিও নিজেরাই তো খাবো, ভাবলাম যে ভাতের মধ্যেই দিয়ে দেই। এদিকে হচ্ছে ইলিশ মাছ চুলায় বসিয়ে দিয়ে আমি আলু তুলে নিয়েছি ভাত থেকে, আর পরবর্তীতে এই যে খোসাগুলো ফেলে আলু ভর্তা করে নিব। গরম ভাতের সঙ্গে যে কোনো ভর্তাই কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে, আর যদি ডাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। গতকালকে যেহেতু ডাল রান্না হয়েছে তাই আজকে চিন্তাভাবনা করলাম যে ডাল রান্না করব না, যেহেতু গরমের ভাব ভালো না। আলু ভর্তা করলে শুকনা মরিচ দিলেও ভালো লাগে, আবার কাঁচা ঝাল না মানে কাঁচা মরিচটা তেলে ভেজে পেঁয়াজের সঙ্গে এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়।
তো আমার সব রকমভাবে আসলে খাওয়া হয়। মোটামুটি রান্নাবান্না কিন্তু শেষের দিকে। এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর প্রতিদিন ভিডিও পেজটি ফলো করে রাখতে পারেন। এর মধ্যে বেশ কিছু সময় হচ্ছে অফ ক্যামেরায় থেকে এই যে বাবাইটাকে খাইয়ে দিচ্ছি, সে তার হোমওয়ার্ক করছে। বললাম যে তুমি নিজে খেয়ে নাও, বলতেছে না মাম্মাম তুমি আমাকে খাইয়ে দাও। তো সেও একটু বেশ কিছুটা ক্ষুধার্ত ছিল, তো ভাবলাম যে তাকে খাইয়ে পরবর্তীতে হচ্ছে আমি আর মা বসে যাব খাওয়ার জন্য। বাবাইটা মাঝে মধ্যে খুব সুন্দর হাত দিয়ে খায়, আবার মাঝে মধ্যে এমন বায়না করে, মাঝে মাঝে রাগও হয়, আবার একটু মায়া লাগে কি করব খাইয়ে দেই। তো এর মধ্যে আমরা হচ্ছে শাশুড়ি বেটার বউ খেয়ে দিয়ে বেশ কিছু সময় রেস্ট নিয়ে, মানে দুপুরে তো খাওয়ার পরে একটু আসলে না শুলে ভালো লাগে না। আর এই তো এরপরে হচ্ছে বিকালে একদম দেশি পেয়ারা, পেয়ারাগুলোর মধ্যে দেখলাম যে একটু লাল লাল, বেশ ভালোই। তো দেশি পেয়ারাগুলো আমার অনেক বেশি পছন্দ, যদি একটু কচকচে হয় তখন আরও বেশি ভালো লাগে খেতে। বাবাইটার মন নিয়ে কথা, কখনো খেতে চায় কখনো খেতে চায় না, তবে তা সে যাতে একটু খায় এর জন্য উপর দিয়ে একটু লবণ আর হচ্ছে একটু মরিচ পাউডার আর কি ছিটিয়ে দিলাম, যাতে করে একটু তার কাছে মুখে খেতে ভালো লাগে। তো এই তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।